আজকে পৃথিবীতে এমন একটা সময় আমরা পার করছি, সারা বিশ্ব করোনার থাবায় স্তব্ধ। ইন্ডিয়াতে যে অবস্থা আর আমেরিকাতে যে অবস্থা, এই অবস্থা যদি আমার বাংলাদেশে হতো তাহলে লাশের মিছিল হয়ে যেত। আমার মনে হয় আমরা বেঁচে আছি আল্লাহর ওলিদের উসিলায়। এই সিরাজিয়া দরবার শরীফে আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি একটি ধারাবাহিকতা মাত্র, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন। আর না হয় ক্ষমতাধর রাষ্ট্র লাশের মিছিল, লাশ দাফন করা আর পুরাইবার জায়গা পায় না, লাকড়ি শেষ হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। আপনি দেখেন না রাশিয়ার ইউক্রেন কিভাবে লাগছে, বহু সমস্যা। মনে রাখবেন, যখন সমাজে দেশে জুলুম বেড়ে যায় আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে, ঠিক কিনা বলেন? জুলুমবাজদের কবল থেকে আল্লাহ পাক ইমানদারকে কেমনে হেফাজত করে, জুলুমবাজদের কবল থেকে আল্লাহ পাক ইমানদারকে কেমনে সেভ করে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই পদ্ধতিটা আমাদেরকে ফলো করতে হবে, এই পদ্ধতিটা আমাদেরকে ফলো করতে হবে। এই পদ্ধতি গ্রহণ করলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমি বক্তা হিসাবে যেহেতু শেষ, বিরক্তি হবেন না, রাত্র তো বেশি হয়েছে। আগামীকাল সকালে আমার ফ্লাইট, আমি আবার উত্তরবঙ্গে যাব এয়ারপোর্ট থেকে, আবার বিকেলে ফিরে এসে সিলেট যাব। মারহাবা বলেন। এইভাবে চলছে, দিনের বেলা শ্রীমঙ্গল মাহফিল করেছি, রাত্রে সোনারগঞ্জ মাহফিল করেছি, আই স্টেইং অন দ্যাট আশুগঞ্জ। এখন আমি আশুগঞ্জে অবস্থান করছি, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমার জীবন নিয়ে আমি চিন্তা করছি। আবার যখন ভাবি যে আমি বাঁচবো, কই দিন, যতদিন বাঁচবো একদিন তো মরে যাব, কিন্তু হকের পথে লড়ে যাব। এটা কন্টেন্টমেন্ট, কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট, কন্টিনিউয়াস আই ডিসকাস দা হোলি কোরআন ইজ দ্য কন্ট। এই কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান, কোরআনের জন্যই আমরা লড়বো, ঠিক কি না বলেন? বাঁচতে তো হবে, আবার যেতেও তো হবে, ঠিক না বাবা? আমরা কি চিরদিন থাকবো? আমাদের অতীতের যারা ছিলেন আখামের, ওনারা চলে গিয়েছেন, আমাদেরকে মিসকল মেরেছেন, সোম্মা ইলাইহি তুরজাউ, অতবর তোমাদেরকে ফিরে আসতে হবে। কোথায় যাবেন? লন্ডনে, আমেরিকা, সিঙ্গাপুর, কোথায় যাবেন? যিনি খবর মানে, যিনি তোমাকে বানিয়েছেন তারই কাছে ফিরে যেতে হবে। এই কথাগুলো আপনাদের জানতে হবে। আমি ঘটনা বলি না, এখন আমি শুধু চেতনা নিয়ে কথা বলি। ঘটনা বহু গাইছি, সুফজুলেখার কাহিনী বহু গাইছি, লাইলে মজনুন আর না, এগুলো দিন এখন নাই। খানকায় বহু বিশ্বাস তসবিহ আল্লাহ আল্লাহ জিকির করছে, এখন খানকায় বসে থাকার সময় নয়, হাসপাতালে ভিড় হয়ে মাঠে নামতে হবে। শুনুন, আমি রাগ করবো না কেউ সাথে, আসলে কখনো কখনো রাস্তায় নামতে হয়। আমার নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, এই কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, আর আপনি বসে বসে আল্লাহ আল্লাহ, শুধু মধু খাওয়ার নাম সুন্নত নাই, গায়ের থেকে রক্ত জড়ানোর নামও সুন্নত। মনে রাখবেন, যা বলছি লিখে রাখেন, তাহির কি বলে খেয়াল রাখেন। একটা কথাই বলেছিলাম, পানে জর্দা কম খান, পর্দা বেশি করে করেন। জর্দা খাওয়া ফরজ না, পর্দা করা ফরজ। জর্দা না খেলে গুনাহ হবে না, পর্দা না করলে গুনাহ হবে। জর্দা বানিয়েছে বান্দা, পর্দা বিধান করেছেন আল্লাহ, ঠিক কি না বলেন? তা আপনি পালাবেন কোথায়? পালাইবার রাস্তা নাই, চতুর্দিকে বিপদ। কি যে হচ্ছে দেশে আপনি জানেন না তো, আন্তর্জাতিক সমস্যা সৃষ্টি হচ্ছে। আপনি দেখবেন মানুষ ধোঁয়ায় মারা যাবে। এই যে টাকা দিতেছেন, টাকা ব্যাংকে টাকা থাকলে তাড়াতাড়ি কালকে তুলেন, তুললে স্বর্ণ কিনেন, স্বর্ণ কিনেন, এটা সারা জীবন দাম দিবে, টাকা থাকবে না, টাকা হয়ে যাবে, উদাও হয়ে যাবে, টাকা তালে তাড়াতাড়ি জাগা কিনে ফেলেন, এগুলো বেইমানি করবে না। আসতেছে সময়, এগুলো আসতেছে কয়েকদিন পরে, লিখকে রাখেন কাগজে কলমে, মরে গেলে হিসাব মিলাই দিয়ে। আমি বলতে চেয়েছিলাম,
আমি বলতে চেয়েছিলাম, আমি ঘটনা বলছি না, চেতনা নিয়ে কথা বলছি। দেখো না, আজকে ঘরের মানুষ ভালো লাগে না, বাহিরের মানুষ খুব ভালো লাগে। ঘরের বোন ভাইয়ের কাছে চিতা হয়ে গেছে, ঘরের সন্তান মা চিতা হয়ে গেছে, এগুলো কিয়ামতের আলামত। এখনো সময় আছে, এই সিরাজিয়া দরবার শরীফ আল্লাহর ওলির দরবার, এখানে আসছেন আপনাদের আদব, এই বছর আদবটা দেখে আমি অনেক খুশি হয়েছি। ওই যে ছোট্ট ছোট্ট প্লবনগুলো এখন বড় হয়েছে, তারা বুঝতে শিখেছে, কথা বলেন ঠিক কিনা। আমাকে হুজুর বলেছেন, আগে আমি পাতলামি করতাম, আসলে আগে আমি পাগলামি করতাম। কি করতাম? পাগলামি করতাম, নবীর প্রেমের পাগলামি করতাম, ঠিক কিনা বলেন? এগুলো চলছে, চলবে, কিন্তু মনে রেখো আমি এমন না যে এমন কথা বলবো যে কথাগুলো আপনারা যদি পালন করে বিপথে গোমরা হয়ে যান, এমন কথা আমি বলবো না। এই জন্য আমি হাতে কোরআন নিয়েছি। কি নিয়েছি? কোরআন নিয়েছি। এই কোরআন একটা সুরা বের করেছি, সুরার নাম হলো সুরায়ে কাহাফ। সুরার নাম কি? সুরায়ে কাহাফ। আপনি জানেন যে সুরাগুলোর মক্কায় নাজিল হয়েছে এগুলোকে মক্কী সুরা বলা হয়, যেগুলো মদিনা নাজিল হয়েছে মাদানী সুরা বলা হয়। নবী যেদিন মক্কায় ছিল মক্কায় নাজিল হয়েছে, নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, নবী ঘুমে কোরআন ঘুমে, নবী গুহায় কোরআন গুহায়। আল্লাহ কয় জিব্রাইল, বন্ধু যেথায় তুই যাবি সেথায়। এবার একজন নবীর উম্মত মি আওয়াজ করে না, এগুলা জোরে করে, যুবক লাপান্নি ঘুমাইতেছে তো না, জবান ফিরলে কত দিকে আল্লাহু আকবার বোঝা গেছে। এখন মাগরিবের আজান হয়েছে, গভীর মনোযোগ দিতে হবে, কোনো কথা নাই, চুপচাপ থাকতে হবে। আপনাদেরকে বলুন হায়াতের মালিককে। আমি বলেছিলাম যুগে যুগে জালেম ছিল, কি ছিল? এখনো জালেম আছে না নাই? এখন জালেমদের কবল থেকে আপনি বাঁচবেন কেমনে? এখানে ফলো করতে হবে, সুরাটার দিকে ফলো করতে হবে। সুরার নাম সুরায়ে কাহাফ, সুবহানাল্লাহ। এই সুরাটা মক্কায় নাজিল হয়েছে, এই সুরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সুরাটা তেলাওয়াত করলে আমার রসুল বলেন, এই সুরাটা যারা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক তার চোখের মধ্যে রহমতের নূর দিয়ে দিবে। আমি যা বলবো দুইটা তিনটা না, আমি এভাবে কথা বলি। কালকে যাবো উত্তরবঙ্গে, দেখবেন কি কথা বলি। লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কথা বলে না। হুজুর এসেছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, চটচটতলা সিরাজিয়া দরবার শরীফের বুদ্ধিনিশীন পেশা হুজুর কেবলার আগমন। আপনারা কি খুশি না বেজা? তাহলে আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? আপনারা কি বেজার হচ্ছেন? এই জন্য মনোযোগ দিবেন, জালেম আছে না নাই, জালেমদের কবল থেকে কেমনে মুক্তি পেয়েছে, এই ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তবে একটি কথা, তাহিরি দলিল ছাড়া কথা বলবেন, এই কথাগুলো ইউটিউবে যাবে, যে চটচটতলা সিরাজিয়া দরবারে ও আজ প্রতি বছর পাই, এবার কি তাহিরি আসছিল কি না, আসলে তাহিরি কি কথা বলেছে। কিছু কিছু মানুষ আছে বসে আছে ওই রিপ্লাই কমেন্টসে বাজে কথা বলার জন্য, সেই সুযোগ আমি আজকে আপনাদেরকে দিব না। এই সুরাটা কখন নাজিল হয়েছে জানেন? মক্কার দুইজন প্রতিনিধি কুরাইশদের পক্ষ থেকে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠাইয়া বলছেন, এই মদিনার ইহুদি আলেমরা, তোমরা আমার নবীকে বিশ্বাস করো, তিনি আল্লাহর নবী। মদিনার ইহুদি আলেমরা বলছিল, তোমার নবী যদি সত্য হয় তাহলে নবীরে তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি সুরায়ে কাহাফের শানে নুজুল বলছি। এক নম্বর প্রশ্ন, যায়া নবীকে বলবে যে নবী দুনিয়াতে আসার আগে, অনেক আগে কয়েকটা যুবককে আল্লাহ পাক গুহার ভিতরে আশ্রয় দিয়ে জীবন রক্ষা করেছিলেন, সেই ঘটনা সম্পর্কে রসুল কিছু জানে কিনা? অথচ তখন কোরআন নাজিল, কোরআনের এই সুরা নাজিল হয় নাই, নবী এই সুরাই নাজিল হয় নাই। দুই নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন একজন লোক ছিল যিনি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পায়ে হেঁটে চলে যেত, সেই ঘটনা সম্পর্কে, সেই ব্যক্তি সম্পর্কে নবীর ধারণা আছে কিনা? তিন নম্বর হলো, রসুলকে বলবে রুহুটা কি জিনিস? এই তিনটা প্রশ্নের উত্তর যদি নবী দিতে পারে তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কোরাইশরা মদিনায় গেছে, মক্কায় গেছে, যাওয়ার পরে মক্কাবাসীরা অপেক্ষা করতেছে, মদিনার ইহুদি আলেমরা কি বলেছে? ওরা আহলে কিতাবে খুব পারদর্শী ছিল, ভালো আলেম ছিল। হ্যাঁ, এরপরে তারা নবীর কাছে গিয়ে বলল,
নবী গো এই শীষ দে কেন, সাউন্ড ঠিক করো, সেটিং হয় নাই। নবী গো, অনবী, ওরা বলেছে আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তারা কালিমা পড়ে মুসলমান হবে। জিজ্ঞেস করছে কি কি তিনটা প্রশ্ন, যখন বলছেন রাসূল বলছেন আগামীকাল বলবো, আজকের কথা বলেনি, বলছে আগামীকাল বলবো। এরপরে মক্কাবাসীরা আগামীকাল গেল, রসুল উত্তর দেয় নাই, একদিন গেল উত্তর নাই, দুই দিন গেল উত্তর নাই, তিন দিন গেল উত্তর নাই, চার দিন গেল উত্তর নাই, 15 দিন পার হয়ে গেল, নিজেদের মধ্যে বেজার লেগে গেছে। কুরাইশরা কাহারে নবীর জন্য দাওয়াত দিলাম, আজকে নবী একদিনই কথাকে 15 দিন কেন পার হয়ে গেল। শোনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন একটু অপেক্ষা করেছিলেন, কারণ রসুল তো নিজের মন গড়া কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলে না। এই জন্য রাসূল পাকসাল্লাম 15 দিন পরে আল্লাহ পাক এই সূরা কাহাফটা নাজিল করে সকল ঘটনা নবীর সামনে তুলে ধরেছেন। এখানে 15 দিনে বিলম্ব হওয়ার কারণ লিখেছেন দুইটা। 1 নম্বর, যারা রসুলকে নিয়ে সন্দেহ করে তাদের ধৈর্যের পরীক্ষাটা কেমন। 2 নম্বর, রাসুল যে বলছেন আগামীকাল বলবো, রাসুল ইনশাআল্লাহ বলেন নাই, উম্মতদেরকে প্রত্যেক কাজের পরে ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য আল্লাহ পাক এই ঘটনাটা বলতে বিলম্ব করেছেন। এই কথাগুলো কি বাজারে গিয়ে কিনা ভাইবেন? খুব মনোযোগ, প্রত্যেক কাজ করার সময় হুজুর কালকে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ আসবো, হুজুর আগামী বছর আপনি কিন্তু মাহফিলে থাকবেন, ইনশাআল্লাহ থাকবো, ঠিক কিনা গণ? তাই যে কোনো নেক কাজের পর কি বলবো? ইনশাআল্লাহ বলবো। রাজি আছেন তো সবাই? তাহলে একটা টপিক দিয়ে দিলাম, 2 নম্বর হলো আসুন তো দেখি ওরা কারা। যুগে যুগে জালেম ছিল, জালেম আছে, কিন্তু জালেমদেরকে আল্লাহ পাক হেফাজত করেন এইভাবে। জালেম বাদশার কবলে পড়ছে সারা দেশ, সবাই গিয়ে মূর্তি পূজা করে, ওখানে গিয়ে কিছু চায়, ওরা মনে করে তিনি আমাদেরকে কিছু দিবে। হঠাৎ করে সম্ভ্রান্ত ফ্যামিলির একটা ছেলের অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে। উনি চিন্তা করতেছে আরে মূর্তির কাছে কি চায়, ও কি দিবে, ওরা এখানে যায় কেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, চাইবো আল্লাহর কাছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো মূর্তির সামনে গিয়ে ছেলেটা মন খারাপ করে গাছতলায় গিয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। মানুষে তো বোকা হতে পারে, মানুষে তো বোকা হতে পারে, মূর্তির কাছে গিয়ে চায় কেন, চাই আর চাইবো তো একমাত্র একজনের কাছে, তিনি কে, এই কথা বলে কান্না করতেছে। হঠাৎ করে আরেকটা ছেলে গাছের গোড়ায় আসলো, সেও কান্না করে জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন, কই ওরা যে মূর্তি পূজা করতেছে এগুলো দেখে আমি কান্দতেছি, ওরা কি চাচ্ছে তার কাছে, আসলে দেওয়ার মালিক তো একজন। যুবক ভাইরা জবানটা খুলে বলো তিনি কে, ব্যাস এই তো আপনার ওয়াজ বুঝে ফেলতেছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে একটা লাইনে আসছি। আচ্ছা বলুন তো, যেই সমাজে যেটা চলে না এটা যদি কেউ চালায়, সমাজের পরিচালক যারা, তারা তো একটু মাইন্ড করে, শাসকদের কানে এই খবর গেছে কি কন্যা কোন কি রাষ্ট্র চালাইবেন, এই দেশে সৎকারা হইলাম আমরা, এই আমাদের মধ্য থেকে দুইটা ছেলে কোথায় থেকে ট্যাবলেট খাইছে, খাইয়ে এখন সে আমাদেরকে ছেড়ে সে আল্লাহর দিকে ধাবিত হয়ে গেছে, বাচ্চা ডাক দিকে তারা কারা, কয় তারা গাছের তলায় বসে আছে, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে বাদশার কাছে চলে আসছে। বাদশা ডাক দিয়ে কয় তোমরা তো আমাদের সম্প্রদায় কই জি, তোমাদের বংশ বাবা মা তো এমন কই জি, তোমরা কি মূর্তি ছাড়া কাউকে উপাসনা কর কই জি, করি কাকে, ক আল্লাহকে। মনে রাখবেন প্রতিদিন কিন্তু জালেম, এরপর কিন্তু সত্য বলতে দ্বিধা করে নাই। এই সিরাজিয়া দরবার একটি হক দরবার, কথা বলেন ঠিক কিনা বলেন, সত্য এবং হক কথা বলতে দ্বিধা হবে না। আমার বাড়ি দরবার, ফয়েজের দরবার, এগুলো হক, এগুলো আল্লাহর ওলিদের এক রেখা যাওয়া স্মৃতি, এখানে কোনো কোনো কারচুপি চলে না, এখানে যা বলবো স্টেট বলবো, লাল চক্ষুকে ভয় পেয়ে আমরা কথা বলি না, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য দেখেন গভীর মনোযোগ দেন। এবার ডাক দিয়ে কই একদিন সময় দিলাম আজকে রাতের ভিতরে, তোমরা তোমাদের পথ থেকে ফিরে আমাদের অতীতের পথে, পূর্বপুরুষদের পথে ফিরে আসো। এবার এই কথা বলে যদি তোমরা ফিরে না আসো তাহলে তোমাদের গর্দান থেকে কল্লাটাকে কেটে মাটিতে ফেলে দিব। এই কথা বলার পরে একদিন সময় দিয়েছে, এখন সাত তারা রাতের বেলা চিন্তা করতেছে এখন কি করব, কই এই দেশে তো থাকা যাবে না, একটা কাজ করো, আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাই, কোথায় চলে যাব, যেখানে গিয়ে আল্লাহকে ডাক দিলে কেউ বাধা দিবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আমরা আল্লাহকে ডাক দিলে আর কে দিবে না, আমাদেরকে বাধা দিবে না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেগুলা কি করছে দেখেন, এই ছেলেগুলা সুন্দর করে বাড়ি থেকে রওনা হয়ে গেল। এবার এভাবে কোরআনের মধ্যে আয়াতগুলো চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো দেখেন কোথায় চলে গেছে। এই বান্দাগুলো ঘর থেকে বের হয়ে গেল, রাতের অন্ধকারে বের হলো, আমার আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমরা যখন তাদেরকে ছেড়ে চলে এসেছো, একটা কাজ করো, ফাউইনাল কাহফে তোমরা গুহার ভিতরে ঢুকে যাও। কেন কেন কেন? ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, তোমরা যখন আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করবে না, তখন একটা কাজ করো, তোমরা গুহার ভিতরে ঢুকে যাও। এবার ছেলেগুলা গুহার ভিতরে ঢুকে গেল, তবে একটা কথা শোনেন, এই লোকগুলা যখন গড় থেকে বের হলো, ও যুবক গড় থেকে বের হওয়ার পর তাদের সঙ্গে অন্য কেউ ছিল না, তাদের সঙ্গে একটা কুকুর রোয়ানা দিয়েছে। ওরে বাবা, সোহবতে আউলিয়া কোথায় থেকে শিখলাম? এই কোরআনের ভিতরে তার দাত্তহীন কণ্ঠে বলা হয়েছে। এই জন্য যুবক ভাইয়ার আমার, এই ছেলেগুলো গড় থেকে বের হয়ে গেল, আর পাহাড়ের গুহায় যাওয়ার পরে আমার আল্লাহ কয়, তোমরা যখন বের হয়ে গেছো, তোমরা গুহার ভিতরে ঢুকে যাও। এরা গুহার ভিতরে ঢোকার আগে ইজা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা বিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা গুহার ভিতরে ঢুকতেছি, কিন্তু তুমি আমাদেরকে দয়া করো, তুমি আমাদেরকে তুমি আমাদের তোমার তোমার নৈকট্য লাভ করার সুযোগ দিয়ে দাও। এই জন্য ছেলেগুলা খবর ওই ওই গুহার ভিতরে ঢুকে গিয়েছে। গুহার ভিতরে ঢুকার পরে, ও যুবক গুহার ভিতরে ছিদ্র ছিল, এই ছিদ্র দিয়া গুহার ভিতরে তারা ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার পরে একটা কথা চিন্তা করেন, কিন্তু দেখা গেছে গুহার ছিদ্রটার বরাবর দিয়া সূর্যটা উঠে। সূর্যটা যখন গুহার ভিতর সামনে দিয়া উঠে, সূর্য যদি তাদের গায়ের মধ্যে লাগে তাদের কষ্ট হবে। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া তারাশশামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। যখন তারা গুহার ভিতরে ঢুকে গেছে, গুহার ভিতরে ঢুকার পর ওই যখন পূর্ব আকাশে সূর্য উঠলো, সূর্যটা উঠার পরে আমার আল্লাহ কুদরতিভাবে তাদের গায়ের মধ্যে যেন সূর্যের তাপ না লাগে তাদেরকে কুদরতিভাবে ডান দিকে ফিরাইয়া দেয়। তখন তারা ওই সময় সজাগ থাকে না, ওই সময় তারা গুহায় ঢুকে তারা ঘুমাইয়া গেছিল। এই ঘুমের ঘরের মধ্যে আমার আল্লাহ, সূর্যটা যখন উদিত হয়, এই সূর্য যখন তাদের গায়ের মধ্যে লাগবে গো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান দিকে ঘুরাইয়া দেয়। ওয়া ইযা গরাবাত্তা করিদুহুম যাতাশিমাল, আর যখন তারা সূর্যটা যখন হেলে যায়, অস্ত চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাম দিকে ফিরাইয়া দেয়। চিৎকার মেরে বলেন না, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, ওই গুহার ভিতরে একটা ছিদ্র আছে, আল্লাহ না হয় সূর্যের তাপ থেকে তাদেরকে কুদরতি হেফাজত করে, কিন্তু ছিদ্রের মুখটা আমার আল্লাহ কেমনে বন্ধ করব? এই জন্য আমার আল্লাহ রাব ওই বন্ধুদের পিছনে যেই কুকুরটা গেছিল, এই কুকুরটা এমন ভাবে তাদেরকে রক্ষা করেছেন, তাকাইয়া দেখেন। ওই কুকুরটার প্রশ্ন করা হয়েছিল, কুকুর তুমি আমাদের সাথে কেন আসতেছো? একজন ডাক দিয়ে, কুকুর তুমি যাও, আরেকজন কই, কুকুর তাড়াইয়া দিও না। যেই সমাজে আল্লাহর খাঁটি বান্দাদের কদর নাই, আমার মনে হয় ওই সমাজে কুকুরও থাকতে চাই না। এই কুকুরটা তাদের সঙ্গে রওনা দিল, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই কুকুরটা গুহার মুখের ভিতরে এমন ভাবে ফাউটা ছড়াইয়া বসছে, মনে হয় যেন মানুষকে শিকার করে ফেলবে, এমন ভাবে কুকুরটা গুহার সামনে বসে আছে। জবানটা খুলে বলেন, যাবতীয় বন্দোবস্ত করে দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এই গুহার ভিতরে তারা ছিল, এই গুহার ভিতরে কুকুরটা তাদেরকে পাহারা দিয়ে রেখে দিয়েছেন, এই কুকুরটাকে আমার আল্লাহ পাহারাদার বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই গুহার ভিতরে এরা কয়জন ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, এই গুহার ভিতরে তারা কয়দিন অবস্থান করেছিল। বন্ধুরে আমার, এই গুহার ভিতরে তারা অবস্থান করেছিল 309 বছর। আর বড় করে বলেন না, সুবহানাল্লাহ, এরা কি মরা না জিন্দা? আর হুজুরে কোন মরা না জিন্দা? এই জিন্দা, এই এই গুহার ভিতরে
ওরা 309 বছর পর্যন্ত গুহার ভিতরে অবস্থান করেছিল। এখন গুহার ভিতরে অবস্থান করার পরে 309 বছর পরে তারা ঘুম থেকে উঠল। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, 309 বছর পরে ঘুম থেকে উঠে একজন আরেকজনকে আমরা কয় বছর ধরে এখানে, কয়দিন ধরে এখানে ছিলাম, সুবহানাল্লাহ কয় না রে, একজন আরেকজন রে কয় আমরা কই দিন এখানে ছিলাম, একজনে কয়লু লাবিস না ইয়াওমান, কেউ বলে একদিন, আও বাদা ইয়াওমিন, কেউ বলে একদিন থেকে কম অথবা বেশি, কিন্তু আরেকজন বলতেছে আরে একদিন দুই দিন বুঝি না, কিন্তু পেটের খোদার নমুনাই মনে হয় একদিনই ছিলাম। এই গুহার ভিতরে কি একদিন ছিল না 309 বছর? এই জন্য যুবক তারা বলতেছে একদিন অথবা দুই দিন, এরপরে একজন আরেকজন রে কয় যতদিনই ছিলাম একটা কাজ করো, আমরা একটা কাজ করি, খোদা লাগে গেছে বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া ভালো কিছু খাবার নিয়ে আসো, কিন্তু এখন বলবেন হুজুর এরা সংখ্যা কতজন ছিল, হুজুর এরা গুহার ভিতরে কয়জন ছিল? এখন দেখেন আল্লাহ কোরআনে কয় সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কলবুহুম, আল্লাহ বলছেন কেউ কেউ বলছে এদের সংখ্যা, কেউ কেউ বলবে তাদের সংখ্যা ছিল তিনজন, রাবিউহুম কলবুহুম চতুর্দজন ছিল কুকুর, ওয়ায়াকুলুনা খামসাতুন তাদের সংখ্যা ছিল পাঁচজন, ওয়াসাদিসুহুম সাদিসুহুম কলবুহুম ষষ্ঠজন ছিল কুকুর, ওয়ায়াকুলুনা সাবআতুন কেউ কেউ বলবে ছেলেদের সংখ্যা ছিল সাতজন, ওয়াসামিনুহুম কলবুহুম এবং তাদের সংখ্যা অষ্টমজন ছিল কুকুর। এখন মুফাসসিরিনে কোরআন সিদ্ধান্ত নিয়েছেন এই সমস্ত যুবকদের সংখ্যা ছিল সাতজন আর অষ্টমজন ছিল কুকুর। অন্যান্য রাওয়ায়েতে পাওয়া যায় পৃথিবীর মধ্যে কয়টা জিনিস বেহেশতে যাবে, এক নম্বর হলো আমার নবী যেই উটটা ব্যবহার করত, উটের নাম হলো কাসওয়া, এই কসুয়া নামক উটটা জান্নাতে যাবে, আর ইউনুস নবীর যেই মাছটা বক্ষণ করেছিল ওই মাছটা জান্নাতে যাবে, আমার নবী যেই খেজুরে গাছের মধ্যে হেলান দিয়ে বক্তব্য দিত এটার নাম হলো উস্তুনে হান্নানা। এই যুবক সুবহানাল্লাহ, এত ডিপলি কথা এত রাত্রে চলে না, আমি জানি এগুলা বুঝি, কিন্তু আমার কথাগুলো তো এখানে থাকবে না, কথাগুলো অনেক দূরে চলে যাবে, আমি ওই মাপকাঠি রেখে কথা বলছি, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনার জবান খুলে বলুন এই যে খেজুর গাছটা বেহেস্তে যাবে, খেজুর গাছটা যে বেহেস্তে যাবে কেন জানেন? আমার নবীর কাছে খেজুর গাছটা বলছে নবী গো আমি কান্দি, আপনি যদি চলে যান আমি তো থাকবো, কিন্তু আমি চাই আপনি চলে যাওয়ার পরেও, আমি ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি যেন জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারি। এই খেজুর গাছটা জান্নাতে যাবে ও যুবক। আর একটা হলো রাওয়ায়েতে পাওয়া যায় সাতজনের সঙ্গে যে কুকুরটা ছিল এই কুকুরের নাম হলো কিতমির, এই কিতমিরের কুকুরটাও জান্নাতে যাবে একমাত্র আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে। এই জন্য আমি রাওয়ায়েতে পেয়েছি কিতমির লিখতে গিয়ে কাফ তুয়া মিম ইয়ে রা এই পাঁচটা অক্ষর যদি কারো দরজার মধ্যে লিখে রাখে এই দরজা দিয়া জীবন ও জিন ভূত ফেতনি ঘরের ভিতরে ঢুকবে না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না। পোলাপান আছে তারা বুঝবে, আমার আমার সুন্নি পোলাও আছে আমার বাতিজা দেখেন আল্লাহর কোরআন কি চমৎকার, দেখতে বড় মজা লাগে। এই ওয়াজ আমি মুখস্থ কিন্তু আমি জানি, উলামায়ে কেরামরাও জানে, আমি কোরআনটা হাতে নিছি কেন, মুখস্থ ওয়াজ যদি কইরা যায় কবে একটা কিচ্ছা কাহিনী কইয়া গেছে, কোনো ভিত্তি নাই টিত্তি নাই, তাহিরের পিছনে তো লাইক গেই রইছে, তাহির দলিল ছাড়া কথা বলে না, ঠিক কিনা বলেন? বেশি লম্বা না কথার কথা বলছি, অভিমান করবেন না। ওয়ালা বিসুফি কাহাফিহিম
300 বছর পরে উঠার পরে আপনারা তো নিজেই বুঝতেছেন এদের আঙ্গুল গুলার নখের অবস্থা কি, এদের মাথার চুলের অবস্থা কি, এদের মুদ্রার অবস্থা কি, এদের পানি গুলার বর্তনের অবস্থা কি। দেখবেন আমার দাদার আমলের পানের বাটা আর এখনের বাটা মিলে না, আমার দাদির আমলের ওই পিতলের কলসি আর বর্তমানে কলসি মিলে না, আমার আমার দাদার আমলের পয়সা পাঁচ পাই পয়সা এখন আর মিলে না, পাঁচ পাই পয়সা দোকানে লইয়া গেলে বাজার মিলে না, ঠিক না। এই জন্য যুবক 309 বছর পর একজন আরেকজন কয়জন আসলাম রে, কয় মাত্র একদিন, কয় কয়জন, কয় দুই দিন, আর দুই দিন তিন দিন মারাইস না, তাড়াতাড়ি বাজারে যাও, আমরা যেন সুন্দর করে একটু খাবার খাইতে পারি। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলা দেখেন বাজারের মধ্যে আগের মুদ্রা লইয়া বাজারে গেছে, যেই বেটা বাজারে গেছে গুহার থেকে বাইরে ক শহর করতে কি হইলে, একদিনে কি তা শহর হয়ে যাবে, একদিনে কি তা শহর হয়ে যাবে, একদিনে কি মানুষ সুন্দর সুন্দর মানুষ দি, আরে একদিনে কি এত কিছু হয়ে যায়, এত রাস্তাঘাট করতে কি হইলো, এই লোকটার চাওয়া দিক কই, এই মুহূর্তে যদি একটা লোক মাঝখানে দাঁড়ায় এমনে সা মাতা লইছে নাকি দাঁড়ায় এমনে যখন চায় পাবলিকে বুঝতে পারে, আরে এই লোকটা ক্যাডারি এমন ভাবে সাকারণটা কি তা, এই তুমি কে, কামরা কেনা খোদার জন্য একটু খাবার নিতে আসছি, দোকান টোকান আসেনি, ক আছে কই, ওই যে দোকানটা ওই মানুষ সন্দেহ করে ফেলাইছে আর মানুষ তার পিছনে পিছনে ছুটছে, ছুটতে যায় দোকানে যখন গেছে তখন দোকানের মধ্যে গেছে গো নেন আপনাদেরকে ওই মুদ্রা দিলাম আপনারা আমাদেরকে খাবার দেন, তখন দোকানদার ডাক দিয়ে কয় এইগুলা কোন সময় আমলের মুদ্রা লইছো, তুমি কি লইছো, এমন কি তা চলে নাকি, কি কোন চলে না চলে মানে কি, এগুলো তো আমরা এগুলোই তো আমাদের কাছে আছে, তোমরা কেডা, আমরা কেডা মানে আমরা তো এখানে ডাক দিয়ে কয় আরে এগুলো তো এই মুখ বাদশার আমলের মুদ্রা, এগুলো নিয়ে এখন তো ওই বাদশা নাই, এখন তো হইলো আরেক বাদশা, এবার বাদশার কাছে গিয়ে এই খবর পৌঁছাইছে, বাদশা গো এক আমলে দেখেন কোন অদ্ভুত মানুষ ধরা পড়ছে, কোন মুদ্রা লইয়া বাজারে আইছে, একটু কিছু কথা বলেন, বাদশা ডাক দিয়ে কয় কি ব্যাপার তুমি কেডা, এবার ডাক দিয়ে কয় কেন, ওই বাদশার নাম বলছে জালেম বাদশা, আমরা তো তার তার ভয়ে আইসে পড়ছি, তবে আমরা মুদ্রা নিয়ে আসছি গুহার মধ্যে একদিন ঘুমাই আসতাম, এখন আইসি খাওয়ার নিতাম, দেখেন না ওরা কি করে, বাদশা ডাক দিয়ে না 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 এই জালেম বাদশা তো এখন নাই, এখন তা আমি বাদশা, তুমি তার বই এসেছো কেন, তারা মূর্তির পূজা করে, তারা আল্লাহর ছাড়া অন্যের কাছে চায়, তারা ওখানে সেজদা করে, তারা উপর কাছে মাতানত করে, আমরা তো এটা মানি না, এবার বাদশা ডাক দিয়ে কই তোমরা কাকে মানো, কই আমরা আল্লাহকে মানি, আরে আমি বাদশাও তো আল্লাহকে মানি, জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা, আমরা তো আল্লাহকে মানি, আমি তো আল্লাহকে মানি, তোমরা চিন্তা করো না, এবার ডাক দিয়ে কি বলেন এগুলো, এবার বাদশা ডাক দিয়ে তোমরা কোথায় ছিলা, আমরা গুহার মধ্যে ছিলাম, তাইলে আমাকে নিয়ে চলো, এবার সেই লোকটা ওই বাদশাকে নিয়ে গুহার দিকে রওনা দেয়, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর অগো প্রভু তওবা করি বারে বার, ইয়ারাগিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সুবহানাল্লাহ, ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, জেনে না বুঝে না বুঝে হাজার পাপের
সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করে আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান আল্লাহ বলেন তোমরা জেনে রাখো তোমাদের সঙ্গে কেউ যদি না থাকে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি। এবার বাদশাহ তাদের প্রেমের খেলা দেখে পাগল হয়ে গেছে, বাদশাহ আমার তার খেলা দেখে পাগল হয়ে গেছে। বাদশাহ কয় কি কও, তোমরা কি কও, তোমরা কোথায় শিলা জায়গাটাতে লইয়া যাও, তোমরা কোন জায়গায় গেছো? আল্লাহ আল্লাযিনা গলাবু আলা আমরিহিলা তাতাখিজান্না আলাইহি মাসজিদা, জোরে কর না আল্লাহু আকবার। একবার গুহার ভিতরে যাইয়া ঘুমাইছে, এক ঘুমের মধ্যে 309 বছর, যে আল্লাহ একটা দিনের মতন কাটাইয়া দিব। আরে বাইরে আমি তো এখান থেকে বুঝা ফালাইছি, এমন একটা সময় আমারও হইব, তোমার হইব, সবার হইব, দুনিয়াটার ভিতরে আল্লাহর সঙ্গে প্রেম কইরা যাও, কবরের মধ্যে গেলে কোটি কোটি বছর ঘুমায়া থাকবা, জাররা পরিমাণ টের পাইবা না। ও যুবক রে ওয়ালা বি সুফি কাহপি সালা সামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা, আমার আল্লাহ বলতেছেন গুহা কেবল মাত্র পাথরের গুহা ছিল, এই গুহা কেবল মাত্র
মাত্র মাটির গুহা ছিল, ওই গুহার ভিতরে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ বাড়ি বানাইয়া দিছে, ওই গুহাটারে মসজিদ বানাইয়া দেওয়ার কারণে এই গুহার নামটা কোরআন শরীফের মধ্যে উঠে গেছে। তেল বাত করলে কি কষ্ট পান আপনারা? আমার কি রেজারে শান্তি লাগে, আমার বাতিটা হাফেজ দিছে, আমার তো কলজাটা বড় হয়ে গেছে, এমন হাফেজ ভাই যে বাবা এখন আলিম হয়ে যাবে, দেখবে কত মজা পাও। এবার দেখবে আলিম হয়ে গেলে কি মজা, আমার জীবনে বড় দুঃখ যে আমি হাফেজ হইতে পারলাম না, যদি হাফেজ হয়ে যেতাম ওখানে আলিম হইতাম তাইলে আমার কাছে নুরু নালা নূর হয়ে যেত। এবার দেখেন আল্লাহ কোরআনে বলতেছে এই যে একটা ঘটনা, এটা কি জানেন নি, কয় এমন ভাবে আল্লাহরে ডাক দিবেন যেন গুরুস্থানের আজাব মাফ হয়ে যায়। এখানে গুরুস্থানে আমাদের আপনজন আছে তো? কোরআন শরীফের কোথাও বলে পীর শব্দ নাই, আর ব্যাক করে আমিও কম কোরআন শরীফের কোন জায়গাতে নামার শব্দ নাই। ওই যে ঘুমাইতেছে, ওই ওয়াজ করতে সব মুর্দার সামনে ওয়াজ করতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোরআনের কোথাও নামার শব্দ নাই, দেখাই তাহলে 1 কোটি টাকা দিবে তাই না? আমার কোরআনের কোথাও পীর শব্দ নাই, দেখাই তাহলে 2 কোটি দিব। ওকে রোজা ও নাই, সুবহানাল্লাহ কইতেন না রে, কোরআনের ভাষায় যেটা সলাত ফার্সি ভাষায় সেটা নামাজ, কোরআনে ফার্সি ভাষায় যেটা পীর কোরআনের ভাষায় সেটা মুর্শিদ। এখন এটা মুর্শিদে গাইতে মন চাইতেছে, গাইতাম নি আপনারা আবার কিন্তু বংশং করেন কি দিয়ে বোঝাবো আপনাদের কি আমি কি বোঝাইতে চাই, আল্লাহ আকবার জোরে বলুন, কি দিয়ে যে আমি আপনাদেরকে বোঝাবো সেই ভাষা আমার কাছে নাই। আল্লাহ বলছেন ওয়া দালিকা মিন আয়াতিল্লাহ, হাজা মিন আয়াতিল্লাহ বললো না কেন, দালিকা বললো কেন বন্ধু গো, ঘটনাটা আপনার আগের ঘটনা, ওই ঘটনাটার ওইটা 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 ওই এইটা কয় মিন আয়াতিল্লাহ, আল্লাহর বহুত নিদর্শন আছে, ওই নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো আসহাবে কাহাবের ঘটনা। আল্লাহ এটা আল্লাহ কুদ্দুত কইছে, এরপর কয় মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারে গোমরা করে আল্লাহ যারে পথ প্রদর্শন করে না পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত প্রাপ্ত হয়, ওয়ামা ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়ান মুর্শিদা, আর আল্লাহ যারে গোমরা করে হেদায়েত দেয় না সে কোনো ওলি বা বন্ধু খুঁজে পাবে না, মুর্শিদ খুঁজে পাবে না যে তাকে লাইনে আসার জন্য। দেখেন মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন এই যে জালেম বাচ্চার কাছ থেকে দৌড়াইয়া চলে আসছে বাচ্চাগুলো ছেলেগুলো, এই ছেলেগুলোকে গুহার ভিতরে আশ্রয় দিয়েছেন কে? আল্লাহ। এক ঘুমে কাটাই দিছে রে, এক ঘুমে কাটাই দিছে, এক ঘুমে কাটাই দিছে, ইন দি মিন টাইমে বাচ্চা কয় তাড়াতাড়ি গুহার মধ্যে লইয়া যাও, তারা দেখবার লাগে মনটা ফাগল হয়ে রইছে, এবার চলে গেছে ওই গুহার মধ্যে, যাইয়া দেখে 7 জন তারা বসে আল্লাহর জিকির করতেছে। কিসের ওবা কালবহু বাসিতুন জিরা আইহি বিল ওয়াসিত, কুত্তাড়া এমনি বয়ে দিছে সুবহানাল্লাহ, ওরে বাবা রে বাবা, এমন ভাবে বসে আছে মনে হয় যেন তাকে খেয়ে ফেলবে, এমন ভাবে খেয়ে ফেলবে, যা পা গুলো এমনি সহায়া জেরাই প্রশস্ত কই নাকি কই বেশ বিল ওয়াসিত, ওয়াসিত সয়দুন থেকে, সয়দুনের মাছদার, সয়দুন মাছদার থেকে আল ওয়াসিত, এই ওয়াসিত মানে শিকার, শিকার কুত্তাড়া এমন ভাবে বসে রইছে দাদা যেন মনে হয় তারে কামড় দিয়ে শিকার করে ভালো গেল। আরে এবার যাই বলতেছে এই আল্লাহর বান্দারা তোমরা একটা কাজ করে এখান থেকে চলে আসো, আসো হাতের নখগুলা কাটো, চুলগুলা ছোট করো, তোমাদেরকে গোসল করাই, তোমাদেরকে বাড়ি বানাইয়া দেই, তোমাদেরকে খাবারের বাসস্থান কইরা দেই। এই মুহূর্তে পোলা পানগুলো কি করছে জানেন নি, আমরা কইলাম ওই অসুবিধা নাই, বহুত কষ্ট তো করছে একটা বাড়ি বানাই দেন না, কিন্তু পোলা পানগুলো আল্লাহ ডাক পাচ্ছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে ঘুমিয়েছিলাম ভালো ছিলাম ও মাবু
তুমি আমাদেরকে জাগ্রত করে দিয়েছো, যে প্রেমের খেলা দেখছি ঘুমের ভিতরে আল্লাহ, এই মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও, দুনিয়ার কোনো কিছু আমাদের দরকার নাই। সাথে সাথে গুহায় তাদের মৃত্যু হয়ে গেছে। কি বুঝাইতে চাইলাম আপনাদেরকে আর কি বুঝলেন, কি বুঝলেন আপনারা বলুন তো। আল্লাহকে রাজি কইরা জিন্দা অবস্থায় 309 বছর যারা ঘুমায়, মরার পরে তাদের কি আর কোনো চিন্তা আছে? আপনি কবরে যান, যাওয়ার পরে দেখবেন আপনি যদি আল্লাহকে রাজি করে যেতে পারেন, আপনার কবরের ভিতরে জান্নাতের গাছি গালিচা বিছাইয়া দিব, ওই গালিচার মধ্যে আপনি শুয়ে যাবেন, কি আরাম। ডান দিকে ফিরে দেখবেন আপনার কত সুন্দর আলো দিতেছে, আপনার নামাজ আপনাকে আলো দিচ্ছে, এই কোরআন আপনাকে আলো দিতেছে, সব আপনাকে আলো দিতেছে। কিয়ামত পর্যন্ত আপনি ঘুমায় থাকবেন, আপনি যারা পরিমাণ কোনো টের পাবেন না, প্রেমের সময় বোঝা যায় না। দেখেন না আমার হুজুরে আল্লামা আবু সুফিয়ান খান আবিদান কাদরী হুজুর ওয়াজ করে গেছেন, মেরাজের কথা বলে গেছেন, দেখেন মেরাজ মানে হলো প্রেমের খেলা। রসুল গর থেকে শিকলটা লাগাইয়া গেছে, উপরে গেছে আয়েশা থেকে শিকলটা লড়তেছে, মনে হয়ে যেন 2 সেকেন্ডের ব্যাপার। রসুল উজু করে গেছে, আয়েশা দেখে হুজুর পানি গড়াইতেছে, মনে হচ্ছে 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু হাকিকতে 27 বছর কাটাই নিয়ে গেছে। তো আমরা এমন একটা প্রেমের জিন্দিগি চাই কি চাই না? আর একটু জবান খুল্লাগন চাই কি চাই না? কারা কারা চান বিদায় বেলা একটু হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, তাহলে আমরাও তো এমন একটা নিয়ামত পাইতে পারি, পারি কি পারি না বলেন? আর যদি কোনো পারি কি পারি না, তাহলে ঘুমটা ভেঙে যে একটু হাত তোলেন তো আমার সঙ্গে, একটা আমার লিহির হাতে লেখা একটা নাত রাসুল পড়েন, পারবেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি যদি কে আল্লাহ বলবেন না, যার কেউ নাই তার কে আছে, অন্তরে শুধু আল্লাহর ভয় রাখেন, বিপদ চতুর্দিকে ঘুরবে আল্লাহ আপনাকে সেভ করে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা, আরো যে বলে রওজা মুবারকে জিন্দা না মরা। এই জন্য এক ঘুমে মানুষ 3 দিন কাটাইতে পারে না, এক ঘুমে আল্লাহ 309 বছর কাটিয়ে দিয়েছেন। আল্লাহর কুদরত বোঝা বড় যায়, এই জন্য আল্লাহ বলছেন জালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। এই নিদর্শন থেকে একটা জিনিস আমরা শিখলাম, আল্লাহর উপরে আস্থার অবিচল রাখলে আল্লাহ পাক আপনাকে যেই কোনো ভাবে না যেই কোনো ভাবে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কি না বলেন? আরেকটা কথা হলো যে আলেমদের মোকাবেলায় কখনো হককে মিত্র বয়ে কখনো হককে গোপন করবেন না। যদি হককে হক বলে প্রমাণ করতে পারেন, প্রচার করতে পারেন, ধরে রাখতে পারেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য আমরা যেন কখনো অন্যায়ের কাছে মাথা নত না করি, টাকার কাছে যেন ইমান বিক্রি না করি। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার আসাবে খাপ একটি বিষি, এই ঘটনাটা শুধুমাত্র মুসলমানদের কাছে না, এই ঘটনাটা খ্রিস্টানদের কাছেও পরিচিত, এই ঘটনাটা ইহুদিদের কাছেও পরিচিত, তারাও এটা মানে, কারণ এই ঘটনাটা মুসলমানদের কাছেও পরিচিত, কারণ যেহেতু এই ঘটনাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক স্থান দিয়েছেন। যদি কোন সুবহানাল্লাহ বলতেন না, এই জন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো ভরসা করবো একজনের উপর, জবাব করে তিনি কে আল্লাহ।